ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা দীর্ঘ প্রায় দুই যুগ ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন তিনি তবে আবার চলচ্চিত্রে ফিরছেন এই অভিনেত্রী শাবানা এবং তার স্বামী প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক ফের ভারতের সাথে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তারা আর এই ছবিতে নায়ক থাকবেন ঢালিউড কিং শাকিব খান আর নায়িকা হতে পারেন বলিউড অভিনেত্রী কাজল অথবা বিদ্যা বালান চলচ্চিত্রটি নির্মাণ করার কথা রয়েছে কলকাতার নির্মাতা রাজীব কুমার বিশ্বাসের আর বাংলাদেশ থেকে একজন নির্মাতা থাকবেন বলে জানা গেছে চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই দেশের একটি গণমাধ্যমকে ওয়াহিদ সাদিক বলেন গল্পের কারণেই একজন বলিউডের বাঙালি নায়িকা প্রয়োজন এবং এই চরিত্রটি হবে একটু বয়স্ক তাই বর্তমানে এই দুই নায়িকার কথাই ভাবছি আগামী 16 জানুয়ারি কলকাতা যাচ্ছি তখনই নির্মাতা রাজীব কুমারকে নিয়ে নায়িকার বিষয়টি চূড়ান্ত করে ফিরব তিনি আরও বলেন একই সঙ্গে ছবির নামও চূড়ান্ত করা হবে পরবর্তীতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে সিনেমার শুটিং হবে বাংলাদেশ ভারত ও যুক্তরাষ্ট্রে দুই বাংলার শিল্পী কলাকুশলীরা সমানভাবে এই সিনেমায় অভিনয় করবেন চলতি বছরের শেষ দিকে বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে জানান ওয়াহিদ সাদিক তবে এই সিনেমায় শাবানা অভিনয় করবেন কিনা সেটি জানা না গেলেও তিনি যে প্রযোজক হিসেবে থাকবেন সেটা নিশ্চিত ১৯৭৯ সালে প্রযোজনা সংস্থা এসএস প্রোডাকশন প্রতিষ্ঠা করেন শাবানা ও ওয়াহিদ সাদিক ওই বছর তারা প্রথম ছবি নির্মাণ করেন মাটির ঘর এরপর ছুটির ঘণ্টা আমি সেই মেয়ে স্বামী কেন আসামি সহ একাধিক সিনেমা নির্মাণ করেছেন তারা স্থানীয় ও যৌথ প্রযোজনায় প্রায় দুই ডজন ছবি নির্মাণ করেন তারা যার সবগুলোই ব্যবসা সফল ১৯৯৭ সালে চলচ্চিত্র জগৎ ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হন শাবানা ও ওয়াহিদ সাদিক এরপর বেশ কয়েকবার সিনেমা নির্মাণে আসার কথা শোনা গেলেও পরিবেশ পরিস্থিতির জন্য শেষ পর্যন্ত দেখা যায়নি তবে ঢাকার চলচ্চিত্র ফের উজ্জীবিত হয়ে ওঠায় নির্মাণে ফিরছেন তারা এই সিনেমার মাধ্যমে এসএস প্রোডাকশন আবার চলচ্চিত্র নির্মাণে নিয়মিত হবেন বলে জানা গেছে এদিকে ছবিটিতে অভিনয় করা প্রসঙ্গে শাকিব খান জানান সব কিছু ঠিক থাকলে তিনি অবশ্যই এই ছবিতে অভিনয় করবেন সাদাকালো নিউজ